বিবাহ দেয়া হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই আমি সর্বপ্রথম আমার দুই কন্যাকে ডেকে জিজ্ঞাসা করব তাদের বিয়েতে সম্মতি আছে কি না। তাই এই মুহূর্তে আমি ডাকবো আমার দুই কন্যাকে। এই কে আছিস? চম্পার চামিলকে পাঠিয়ে দে, দেখি আমার মেয়েরা কি বলে। হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। বাপি তুমি আমাকে ডাকছো? হ্যাঁ আমি তোমাকেও ডাকছি। কিন্তু তোমরা এতক্ষণ কোথায় ছিলে? কেন তোমার ছোট মেয়ে মোবাইল ঘাটছিল। ও শুনো বাপি, আমি মোবাইল না ঘাটলে আমার টাইম পাস হয় না। ও তাই বুঝি। আমি বুঝতে পেরেছি তোমরা বড় হয়েছো, এখন যদি মোবাইল না ঘাটো তাহলে তোমাদের সময় শেষ হয় না, তাই না? শোনো বাপি, কত আমি কেন তোমাদের ডেকেছি জানো? যাতে তোমাদের এই মোবাইল ঘাটতা না হয় তাই তোমাদের জন্য আমি ব্যবস্থা করেছি একটা। কিসের জানো? আমি মনে মনে স্থির করেছি তোমাদের দুই বোনের আমি একসাথে বিবাহ দেব। হ্যাঁ তাহলে আর মোবাইল ঘেটে টাইম নষ্ট করতে হবে না, সংসারে কাজকর্ম করতে করতে টাইম পাস হয়ে যাবে। ও বাপি, বলছিলাম কি মানে আমরা দুজন ছাড়া মানে দুই বোন ছাড়া তোমার তো আর কেউ নেই। না নেই তাই বলে কি আমি বিয়ে করব না, কারণ তোমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তোমার এই জমিদারি কে চালাবে। তাই বলে আমার বাদে ওই ছোটটার বিয়ে দিল, কারণ ও একটু পেকে গেছে বেশি। না না না, তা কি করে হয়, বড় থাকতে যদি ছোটের বিবাহ দেওয়া হয় তাহলে প্রজারা নানা রকম কুমন্তব্য করবে। তাই আমি চাই তোমাদের দুই বোনের একসাথে বিবাহ দিতে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমরা রাজি। তবে একটি শর্ত আছে। বেশ, একটি শর্ত আছে। কি বললে? শর্ত? বিবাহ করবে তার মধ্যে শর্ত? হ্যাঁ বাপি। কি শর্ত? কি শর্ত? কারণ আজকালকার ছেলেগুলো মোটেও ভালো না, আর তোমার যেই জমিদারি দেখে যেই কোনো ছেলে বলবে আমি বিয়ে করব, আমি বিয়ে করব, ন্যাংরা করা কেউ বাদ যাবে না। তাই বলে কি আমরা দুই বোনে নতুন একটা আইন বার করেছি। আইন বার করেছো? হ্যাঁ। কি এমন আইন তোমরা বার করেছো? কারণ যে ছেলে আমাদের বিয়ে করবে সকালবেলা 25 জুতো খেতে হবে, সন্ধ্যাবেলা 25 জুতো খেতে হবে, তাহলে তাদেরকে বিয়ে করবো নাহলে না। এ তুমি কি বলছো? যে যুবক সকাল সন্ধ্যায় 25-25-50 গা জুতোর আঘাত সহ্য করবে সেই যুবকের গলায় বরমাল্য দিয়ে তুমি তাকে স্বামিত্বে বরণ করবে? আচ্ছা চামেলি, তোমারও কি একই মত? হ্যাঁ বাপি। কি বললে? তুমিও চাও যে যুবক সকাল সন্ধ্যায় 25-25-50 গা জুতোর আঘাত সহ্য করবে সেই যুবকের গলায় বরমাল্য দিয়ে স্বামিত্বে বরণ করবে? হ্যাঁ বাপি। বেশ তোমরা ভিতরে যাও, আমি দেখছি ব্যাপারটা কি কদ্দূর করা যায়। শুনো শুনো, অসম্ভব। এ কি করে সম্ভব? এই পৃথিবীতে এমন কোন যুবক আছে যে কোনো নারীর সকাল সন্ধ্যায় 25-25-50 গা জুতোর আঘাত সহ্য করে সেই নারীকে বিবাহ করবে? না না, আমি ভাবতে পারছি না। তাহলে কি আমার দুই কন্যা সারা জীবন আয় বড় হয়ে থাকবে, ওদের কোনোদিন বিবাহ হবে না? না, আমার মনে হয় আমার কন্যারা যখন মনে মনে সংকল্প করেছে নিশ্চয়ই পৃথিবীর বুকে এমন কোনো যুবক আছে যারা এই শর্ত মেনে বিবাহ করতে রাজি হয়ে যাবে। তাই এই মুহূর্তে আমি ঢেলে রাখকে দেখে জিজ্ঞাসা করব এবং সমগ্র আমার এই জমিদারি সংস্থার মধ্যে ঢেলে পিটিয়ে দিয়ে ঘোষণা করতে বলবো। এই কে আছিস? ঢেলেদারকে পাঠিয়ে দে। ডেকেছেন জমিদার বাবু? হ্যাঁ ঢেলেদার, আমি তোমাকে বিশেষ কারণে ডেকেছি। কি কারণ জানতে পারি জমিদার বাবু? হ্যাঁ, আমার দুই কন্যা আজ তাহলে বিবাহযোগ্য হয়েছে তুমি তা জানো? তাই আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমার দুই কন্যার আমি একসাথে বিবাহ কার্য সম্পন্ন করব। আনন্দের কথা জমিদার বাবু? আনন্দের কথা আমিও ভেবেছিলাম, কিন্তু এই আনন্দের মধ্যে নিরানন্দ ঢুকে আছে জানো? কিরকম? কারণ আমি যখন আমার মেয়েদের জিজ্ঞাসা করলাম এই বিয়েতে তাদের মতামত নিয়ে, তখন আমার মেয়েরা কি বললো জানো? কি বললো? তখন আমার মেয়েরা বললো বিবাহ আমরা করতে পারি বাবা, কিন্তু একটি শর্ত। শর্ত? হ্যাঁ শর্ত, যে যুবক সকাল সন্ধ্যায় 25-25-50 গা জুতোর আঘাত সহ্য করতে পারবে সেই যুবকের গলায় বরমাল্য দিয়ে তার স্বামিত্বে বরণ করবে। জমিদার বাবু, আপনি কি বলছেন? আচ্ছা আচ্ছা বলো তো, এই পৃথিবীর বুকে এমন কোন যুবক আছে এই শর্ত মেনে আমার দুই কন্যাকে বিবাহ করতে রাজি হবে? আমার তো মনে হয় না, তার কারণ 25-25-50 জুতোর আঘাত সহ্য করে তুমি তাই বলছো যে অসম্ভব, এ কোনোদিনই বাস্তবে পরিণত হতে পারে না, তাই না? কিন্তু আমার মন বলছে আমার মেয়েরা যখন মনে মনে সংকল্প করেছে নিশ্চয়ই এই পৃথিবীর বুকে এমন কোনো যুবক আছে এই শর্ত মেনে বিবাহ করবে। তাই এই মুহূর্তে আমি তোমাকে আদেশ দিচ্ছি আমার এই জমিদারি সংস্থার মধ্যে ঘোষণা করে দেবে যে জাতি ধর্ম নির্বিশেষে যে যুবক সকালে সন্ধ্যায় 25-25-50 গা জুতোর আঘাত
হাসি মুখে সহ্য করতে পারবে সেই যুবকদের সঙ্গে আমার দুই কন্যার আমি বিবাহ দেব এবং যৌতুক সহ আমার এই জমিদারি শ্রেষ্ঠা তাদের নামে উইল করে দেব। জমিদার বাবু আপনার আদেশ আমি সন্নক্ষরে পালন করব। প্রজাগণ কান পেতে শুনুন, আমাদের জমিদার বাবুর আদেশ। জমিদার বাবুর দুই কন্যার বিবাহ দেবে তার যে যুবক দয় সকালবেলায় ২৫ জুতো, সন্ধ্যাবেলায় ২৫ জুতো, এই ৫০ জুতোর আঘাত খেতে পারবে সেই যুবক দয়ের সঙ্গে আমাদের জমিদার বাবুর কন্যার বিবাহ দেবে। শুধু তাই নয়, আমাদের এই জমিদারির অর্ধেক অর্ধেক উইল করে দেওয়া হবে। কলকাতা যাবো, কলকাতা দেখিস নি তো? কলকাতা লোকে দেখে না, কলকাতা লোকে খায়। খায়? হ্যাঁ কলকাতা খায়। তুই আর আজকে আমি দুজনে কলকাতা খেতে যাব, টিকিট কাটবো। হ্যাঁ টিকিট কেটে কলকাতায় চলে যাব, তার আগে একটু আনন্দ করি। খুব শীত, চোখে দেখা আছে। চোখে দেখা স্বপ্ন আছে, দেখা স্বপ্ন আছে, দেখা স্বপ্ন
हसी मुखे कहे कथा संग नहीं मुर्गी जल भरो सिंदूरी कन जाले ना दौड़े हसी मुखे कहे कथा संग नहीं मुर्गी हसी मुखे कहे कथा संग नहीं मुर्गी जाले भरो सुंदरी कंठ जाले ना दौड़े आई बुके कहे कथा संग नहीं मुर्गी आई बुके कहे कथा संग नहीं मुर्गी दुटो भाई आमार दादार नाम होच्छे कि हुशियार आमार नाम होच्छे साबदान बड़ दादार नाम हुशियार आमार नाम साबदान माने जदि खराब काज करे तखन हुशियार हो जाओ नहीं साबदान हो ताहले आमरा दादा और आमि दुटो भाई आमरा काजेर मेशिन आमरा एमनि काज जानि भारतेर केउ जाने ना काजेर भितर दुई खाई आर सुई আমার দাদা আসবে তার আগে একটা বলি আমরা দুই ভাই কিন্তু ভালো জিনিস ও কেমন করে ফাঁসি দিয়া মারল সাদা মেরে ও কেমন করে ফাঁসি দিয়া মারল সাদা মেরে ওমর আল্লাহ রে আরে জলে আগুন কলি জ্বলবি তোরে कमर कोड़े फांसी दिया मालू सदा मेरे कमर कोड़े दिया मालू सदा मेरे गली अगर गली जल भी तोरे गली अगर गली जल भी तोरे তবে দেখি আমার দাদা আসবে দেখি আমার ছোট ভাই
होशियार के खुजे खुजे पाई ना सारा दिन कुथाय जाचे हराम जादा होशियार कुथाय रे आनंद करते करते जाबो गान करते करते अरे जदो माता रास्ते आमरा नामबो आंदोलने अरे मद केन पाबो ना आमरा रेशन दोकाने अरे मद आमादेर दिते हबे रेशन दोकाने अरे जतो माता रास्ता आमरा नामबो आंदोलने अरे जतो माता रास्ता आमरा नामबो आंदोलने मद केन पाबो ना आमरा रेशन दोकाने संसार सरे देव छा मारे चोटे और पतला पायखाना मेरे किद्दू बस नो 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 अमर इधर का गोपोर बाइक हो मुझे नो 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 ताई चली क्या तातार सब दल हो क्या क्षमता नहीं मोती को भालो मानुष मोती दोष दिसिस के मोती कुन साला बेरी जे भालो मानुष लिए इरकम छोई झमला हाय आमी तो बोलछी भालो मानुष तुम जानो ना दादा नाइ रे बुझ जाय छे हाथ दिसिस कते कुथा आयो धारे मेन जगह हाथ पड़ी गई छे ना 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 आमी कते गेछिलाम जानो आमी गेछिलाम सुंदर मायर पुंगा मारते कार सुंदर मायर কথা শুনো সন্ধ্যার মায়ের কি আমার হবে না যা বলবো মানুষ সন্ধ্যার মা ভালো বয়স্ক মানুষ বয়স্ক হোক মুখের চামড়া জড়িয়ে গেছে কিন্তু মুখের কথা জুতা सुंदर मा मरी गुंदर मामा डाकल की तुम दादा लड़ गध हरम दादा তুমি কথা না সুন্দর মা নাই তোমাকে ডাকলো কি করি তুই তো বললি তুমি জানো না কি জানি না গলসি থানার হ্যাঁ গলসি থানার এক ছুনা আছে না মোটা মতো হ্যাঁ ফুচকেছরা ফুচকেছরা হ্যাঁ কি করতে আসে বলো তো করতে হ্যাঁ ক্যামেরা করতে ক্যামেরা করতে ওর দাদি আমার কি হয় জানো কে হয় ওর দাদি ওর দাদি হয় আমার নানি আমার নানি আমাকে ডাকলো ডাকলো দেখি বলি ওরে কেলো
কিলো ওরে সাবধান সাবধান আমাদের বাড়িতে আই আইছ থাকলো আমি বললাম গই কি করব তুমি জামার পুঙ্গাটা মার তোকে বলল হ্যাঁ যা বললি বললি পুঙ্গা মেরি কি জুত গো মাইরি চুপ যত মারি তত ওরা চুপ কি আরাম কি ভালো করে বল তুই কি বলছিস ভাই আরাম হয়নি তুই কি বলছিস ভালো করে বল হ্যাঁ ভালো করে বুঝিয়ে বল তো কি বলছিস তুমি বলছো গলসি থানায় গিয়ে হয়তো বুড়ি মানুষের পুঙ্গা মেরেছে তা নয়।